ম্যাজিকের জন্য কেবিন ঘর খুব উপযুক্ত। আলো কম, দুটি মোমবাতি, একটি হারিকেন। বাতাস আটকানোর জন্য কেবিনের জানালা বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, আমি একা। সর্পরাজ ভেতরে আসতে চাচ্ছিল, আমি দেইনি। ম্যাজিক মুনশির গায়ের অদ্ভুত চা পাতা গন্ধওয়ালা আতরের স্নিগ্ধ গন্ধ নষ্ট হোক তা আমি চাই না। সর্পরাজ ঢুকবে জর্দার করা গন্ধ নিয়ে। তার স্পেশাল জর্দা নাকি ইন্ডিয়া থেকে আসে। জর্দার নাম গোপাল জর্দা। আমি প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, ভাই দেখান একটা ম্যাজিক। স্যার, আপনি সিগারেটটা টেবিলে শুয়ে রাখুন। আমি তাই করলাম। সিগারেট গড়াতে গড়াতে আমার দিকে আসতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি সিগারেট ঠেলতে ঠেলতে নিয়ে আসছে। ম্যাজিক মুন্সি শীতল চোখে তাকিয়ে আছে সিগারেটের দিকে। চমকে ওঠার মতো কোনো ম্যাজিক না, এর কৌশল অত্যন্ত সহজ। সিগারেটে মুখ দিয়ে ফুঁ দিতে হয়। ফুটা এমন ভাবে দিতে হয় যেন দর্শক দেখতে না পারে। নিচের ঠোঁট খানিকটা ভেতরের দিকে ঢুকিয়ে ফুঁ দেওয়ার নিয়ম। এই সময় মাথা খানিকটা ঝুঁকে থাকবে যেন দর্শক স্পষ্টভাবে ঠোঁট দেখতে না পারে। একই পদ্ধতিতে বই হাতে নিয়ে ফুঁ দিলে আপনা আপনি বইয়ের পাতা উল্টাতে থাকে। যারা ম্যাজিকের ভেতরের কৌশল জানেন না তারা ঘটনা দেখে চমৎকৃত হন। সমস্যা হচ্ছে আমি কৌশলটা জানি। কৌশল জানার পরও ম্যাজিকের শেষ পর্যায়ে এসে চমকাতে হলো। সিগারেটটা আমার খুব কাছাকাছি এসে শোয়া অবস্থা থেকে দাঁড়িয়ে পড়ল, ফিল্টারটা নিচে, সাদা অংশ উপরে। ফুদার কোনো বিশেষ টেকনিকটা কি এরকম যার মাধ্যমে সিগারেটটা এভাবে দাঁড়িয়ে যাবে? আমি জানি না। সিগারেটের মাথায় অদৃশ্য সুতা লাগিয়ে এটা করা যাবে। অদৃশ্য সুতা বিদেশদের ম্যাজিক স্টোরে পাওয়া যায়। ম্যাজিক মুন্সি অদৃশ্য সুতা কোথায় পাবে? বিদেশ থেকে তার কোনো আত্মীয় স্বজন কি পাঠিয়েছে? ধরে নিলাম পাঠিয়েছে। সুতার একটা মাথা সিগারেটের মাথায় লাগাতে হবে। ম্যাজিক মুন্সি সেই সুযোগ তো পায়নি। সিগারেট সবসময় আমার হাতে ছিল। আমি বললাম, আপনার ম্যাজিক দেখে ধাক্কার মতো খেয়েছি। এত সুন্দর ম্যাজিক কোথায় শিখেছেন? মুন্সি বলল, স্যার কিছু প্রশ্নের উত্তর আমি দেব না, আপনার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করি। আপনি কি সিগারেটটা শূন্যে ভাসিয়ে রাখতে পারবেন? না, তবে আমি কিছুক্ষণ শূন্যে ভেসে থাকতে পারি। কতক্ষণ? 1 মিনিট। মাটি থেকে কত দূর উপরে উঠতে পারেন? 6-7 ইঞ্চি, এর বেশি না। শূন্যে ভাসার ম্যাজিককে অনেকেই অভূতপূর্ণ ম্যাজিক মনে করে। 1-1.5 মিনিট অনেক ম্যাজিশিয়ানরাই শূন্যে ভাসতে পারেন। কৌশলটা আমার জানা আছে, তবে নিজে কখনো করিনি। শূন্যে ভাসার একটা অপটিক্যাল সলিউশন করা হয়। চক্ষু বিভ্রমের জন্য দরকার একজোড়া সাধারণ কাপড়ের জুতা। ডেভিড ব্লেইন নামের আমেরিকান স্ট্রিট ম্যাজিশিয়ান এই খেলা পথে ঘাটে দেখান। আমি বললাম, শূন্যে ভাসার ম্যাজিকটা দেখানোর সময় কি আপনার পায়ে জুতা থাকে? ম্যাজিক মুন্সি বললেন, জি না স্যার। পায়ে খরম থাকে? না, তবে খরম থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে তো পায়ে জুতা থাকলেও কোনো সমস্যা নেই। জি না স্যার। আমি পকেট থেকে একটা 5 টাকার কয়েন বের করে বললাম, আমি আপনাকে একটা ম্যাজিক দেখাবো, দেখি আপনি কৌশলটা ধরতে পারেন কিনা। ম্যাজিক মুন্সি শিশুসুলভ আগ্রহ নিয়ে তাকে রইল। আমি মুদ্রাটা ডান হাত থেকে বাঁ হাতে নিলাম, বাঁ হাতের মুঠি বন্ধ করলাম। সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে মুঠিবদ্ধ হাতের কাছে নিয়ে বললাম, খা সিগারেট খা, 5 টাকার কয়েন খা। হাতের মুঠি খুললাম, কয়েন নেই। সিগারেটে কয়েকবার ঝাঁকি দিতেই কয়েন বের হলো, যেন কয়েনটা সিগারেটের ভেতরে ছিল। ঝাঁকি দিয়ে বের করা হয়েছে। ম্যাজিক মুন্সি মুগ্ধ গলায় বলল, অদ্ভুত, সুহান আল্লাহ। আমি চিন্তায় পড়লাম, এই খেলাকে অদ্ভুত বলার কিছু নেই। পামিং এর অতি সাধারণ কৌশল। পামিং ম্যাজিকের ভাষা, এর অর্থ হাতের তালুতে কোনো বস্তু লুকিয়ে রাখা। সব ম্যাজিশিয়ানকে অল্প বিস্তর পামিং জানতে হয়। এই পামিং শিখতে বছরের পর বছর লাগে, তবে বর্তমানের আধুনিক ম্যাজিকে পামিং লাগে না। নতুন প্রযুক্তি জাদুকরকে পামিং শেখার দীর্ঘ ক্লান্তিকর শিক্ষানবিশের কষ্ট থেকে মুক্তি দিয়েছে। আমি ম্যাজিক মুন্সির চোখ মুখ দেখে পরিষ্কার বুঝতে পারছি তিনি পামিং বিষয়টা জানেন না। আমি বললাম, আপনি কি সিগারেটের পয়সা গিলে ফেলার কৌশলটা যা জানতে চান? আপনি শিখতে চাইলে আমি শিখাতে পারি। জনাব, আপনার মেহরবানি। এই দেখুন, মুদ্রাটা আমি ডান হাতের তালুতে নিলাম, ডান হাত থেকে বাম হাতের তালুতে। দেখেছেন,
জি, আমি কিন্তু বাম হাতের তালুতে মুদ্রাটা নেইনি, ডান হাতের তালুতে লুকিয়ে রেখেছিলাম। একে বলে পামিং, বাংলায় বলে হাত সাফাই। হাত সাফাই শব্দটি শুনেছেন না? শুনেছি। আপনি হাত সাফাই জানেন না? জি না স্যার। আরেকটা ম্যাজিক দেখান। আমি একটা কাগজ নিয়ে তাকে না দেখে লিখলাম গোলাপ। কাগজটা বলের মতো বানিয়ে ম্যাজিক মুনশির হাতে দিয়ে বললাম, একটা ফুলের নাম বলুন। তিনি বললেন, গোলাপ। আমি কাগজের বল খুলে গোলাপ লেখাটি তাকে দেখিয়ে বললাম, আপনি যে গোলাপ বলবেন আমি আগে সেটা জানতাম। ম্যাজিক মুন্সি বলল, স্যার অবাক মানলাম। অবাক মানার কিছু নেই, শতকরা 80% মানুষকে কোন একটা ফুলের নাম বলতে বলা হলে সে বলবে গোলাপ। কাজে আমি কাগজে গোলাপ লিখে আপনার হাতে দিয়েছি। আমি ধরে নিয়েছি আপনি শতকরা 80%-এর মধ্যে পড়বেন। যদি গোলাপ না বলে অন্য কোনো ফুলের নাম বলতাম তাহলে? তাহলে কিন্তু ম্যাজিকটা আমি করতে পারতাম না। আমি যে গোলাপ লিখে তার হাতে দিয়েছি তা জানতাম না, কাগজের গোল্লাটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করতাম। আচ্ছা মুন্সি সাহেব, আপনি ম্যাজিক দেখান কেন? পোলাপানরা আনন্দ পায় এই জন্যে দেখাই, বড়দের দেখাই না। বড়রা আনন্দ পায় না? জি না, আনন্দ পাওয়ার জন্য অবাক হইতে হয়, বড়রা অবাক হয় না। ওরা বলে এইগুলান কিছু না, মন্ত্র। মন্ত্র কি আছে স্যার? আপনার এই প্রশ্নের জবাব দিব না, বেয়াদবির জন্য ক্ষমা চাই স্যার। যদি আপনি আমাকে আধা ঘন্টা সময় দেন তাহলে এশা নামাজটা পড়ায় আবার আসব। নামাজ পড়ে আসুন, আমরা রাতের খাবার একসঙ্গে খাব। আপনার অনেক মেহেরবানি। ম্যাজিক মুন্সি চলে যাওয়ার পর লক্ষ্য করলাম আমার সিগারেটের প্যাকেটের উপর একটা গোলাপ ফুল। এই ফুল আগে ছিল না? আমি গোলাপ ফুল নাম নিয়েছি বলেই কি সিগারেটের প্যাকেটের উপর গোলাপ? বিস্ময়ে অভিভূত হওয়া ছাড়া আমার পথ রইল না। এই লোকটির ম্যাজিক কোন পর্যায়ের? প্রাচীন ম্যাজিক দুটি শাখায় বিভক্ত হয়েছিল, এটিকে বলা হতো আসল ম্যাজিক, অন্যটিকে বলা হতো ভোজবাজি বা নকল ম্যাজিক। ভোজবাজি শব্দটি এসেছে মালব দেশের রাজা ভোজরাজার কাছ থেকে। তিনি হাতসাফাইয়ের খেলায় একজন গ্র্যান্ড মাস্টার ছিলেন। ভোজরাজ মাসে একবার প্রজাদের আনন্দ দেওয়ার জন্য জাদুর খেলা দেখাতেন। রাজার একমাত্র মেয়ে ভানুমতি খেলা দেখানোর বাবাকে সাহায্য করতেন, এই কারণে জাদুবিদ্যার আরেক নাম ভানুমতির খেলা। আমাদের দেশের বেদিনীরা ভানুমতির খেলা নাম দিয়েই ম্যাজিক দেখায়। ভারতের রোপ ট্রিটকে আসল ম্যাজিকের পর্যায়ে ফেলা হয়। এই ম্যাজিকে জাদুকর তার সন্তান এবং এক গাছ দড়ি হাতে নিয়ে উপস্থিত হন। ম্যাজিক শুরু হওয়ার পর দড়ি আপনা আপনি শূন্যে উঠে স্থির হয়ে যায়। তখন জাদুকর পুত্র দড়ি বেয়ে উঠতে থাকে, অনেক দূর উঠে এসে সে অদৃশ্য হয়ে যায়। তারপর ম্যাজিশিয়ান ধারালো তলোয়ার কামড়ে ধরে দড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর জাদুকর পুত্রের আর্তনাদ শোনা যায়, তারা শরীরের কাটা অংশে একে একে শূন্য থেকে নিচে পড়তে থাকে। দর্শকরা আতঙ্কে অস্থির হয়ে পড়েন। তখন জাদুকর দড়ি বেয়ে নেমে আসেন, পুত্রের শরীরের খণ্ড খণ্ড অংশগুলি ঝুড়িতে ভরে, ঝুড়ি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। জাদুকর পুত্র চাদর সরিয়ে বের হয়ে আসে। এই দড়ির ম্যাজিকের অনেক ভেরিয়েশন আছে, তবে মূলটা কিন্তু একই। মুঘল সম্রাট জাহাঙ্গীর এই খেলা দেখিয়েছিলেন, তিনি জাহাঙ্গীর নামায় তার চমৎকার বর্ণনা লিখে গেছেন। সম্রাট বানিয়ে বানিয়ে জাদুকরের খেলা নিয়ে লিখবেন তা নিশ্চয় মনে ঠিক না। সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় 17th শতাব্দীর প্রথম ভাগে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার টমাস রোই নিজেও ছিলেন। তিনিও তার আত্মজীবনীতে রোপ ট্রিকের কথা লিখে গেছেন। তার লেখা একটি মজার তথ্যও আছে, যে 7 জন জাদুকর সেদিন রাজসভায় অদ্ভুত সব জাদু দেখিয়েছিলেন তার সবাই ছিলেন বাঙালি। স্যার টমাস রোই এর ভাষায় 7 Bengali jugglers। এই জাগলার্সদের নিয়ে তার লেখা। সম্প্রতি আমার হাতে একটি বই এসেছে, জাদুবিদ্যার মাধ্যমে আপনা আপনি আসেনি, আমি নিউ ইয়র্ক থেকে কিনেছি। নাম দ্য রাইস অফ দ্য ইন্ডিয়ান রোপ ট্রিক, লেখকের নাম পেটলার লেমন্ট। লেখক 250 পৃষ্ঠার বই লিখে প্রমাণ করতে চেষ্টা করেছেন রোপ ট্রিক নামের কোনো কৌশল ভারতবর্ষে ছিল না, পুরো বিষয়টি কল্পনা বিলাসী ব্রিটিশদের বানানো। আমি বইটির যুক্তির সঙ্গে একমত হব কিনা বুঝতে পারছি না। অকারণে অদ্ভুত এক জাদু নিয়ে মিথ তৈরি হয় না। জুয়েলাইজের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে, তিনিও পেটার লেমন্টের সঙ্গে একমত। তারও ধারণা এটা মিথ, সাধারণ মানুষ মিথ তৈরি করতে ভালোবাসে বলেই মিথ তৈরি হয়।
জাদুকর পিসি সরকারকে নিয়েও এরকম একটা মিথ আছে। মিথটা এরকম, হল ভর্তি দর্শক, 7টার সময় শো শুরু হওয়ার কথা, পিসি সরকার আসছেন না, তিনি 1 ঘন্টা পর রাত 8টায় উপস্থিত হলেন। দর্শকরা চেঁচাচ্ছে, 1 ঘন্টা লেট, 1 ঘন্টা লেট। পিসি সরকার বললেন, লেট হবে কেন, আপনারা ঘড়ি দেখুন। সবাই দেখল তাদের প্রত্যেকের ঘড়িতেই এখন 7টা বাজে। বলা হয়ে থাকে ঘড়ির এই মিথ ছড়ানোর পেছনে পিসি সরকারের নিজের ভূমিকা আছে। এই মিথ নাকি ফ্রাঙ্কেনস্টাইন হয়েও তার উপর চড়াও হয়েছিল, গল্পটা বলা যেতে পারে। পিসি সরকার রঙ্গমঞ্চে জাদু দেখাচ্ছেন, হল ভর্তি মানুষ। হঠাৎ দর্শকদের একজন বলল, আমরা ঘড়ির ম্যাজিকটা দেখতে চাই। পিসি সরকার ভান করলেন যেন শুনতে পাননি, তিনি তার জাদু দেখিয়েই যাচ্ছেন। দর্শকদের গুঞ্জন শুরু হলো। এক পর্যায়ে সব দর্শককে বলল, আমরা ঘড়ির জাদু দেখব, অন্য জাদু না। পিসি সরকারকে জাদু প্রদর্শনী বন্ধ করতে হলো। মিথ হিসেবে পরিচিত ইন্ডিয়ান রোপ ট্রিকে ফিরে যাই। লাস ভেগাসের এক জাদু অনুষ্ঠানে আমি ইন্ডিয়ান রোপ ট্রিক দেখেছি। জাদুকরের নাম মনে নেই, কিন্তু চমৎকার ইলিউশন। স্টেজে জাদু দেখানোর আর পথে ঘাটে জাদু দেখানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ইন্ডিয়ান রোপ ট্রিক পথে ঘাটে দেখানো হতো। আমার দাদাজান মৌলানা আজিমুদ্দিন সাহেব দাবি করেন, দড়ির জাদুর এই খেলা তিনি সন্তুগঞ্জের হাটের দিন অনেকের সঙ্গে দেখেছেন। দাদাজান মাদ্রাসা শিক্ষক, কঠিন মৌলানা, মিথ্যা কথা তিনি বলবেন তা কখনো হবে না। তারপরেও আমার ধারণা মিথ্যা বলেছেন। এই ধারণার পিছনে কারণ ব্যাখ্যা করি। দাদাজান গল্প করেছেন আমার সঙ্গে, আমার বয়স তখন 5 কিংবা 6। শিশুদের আনন্দ দেওয়ার জন্য বানিয়ে গল্প বলা যেতে পারে। তিনি আমার সঙ্গে একদিন মৎস্যকন্যা দেখার গল্পও করলেন। জেলেদের জালে এক মৎস্যকন্যা ধরা পড়ল, তার কোনো হাত নেই, গাত্রবর্ণ নীল, সে শুশুকের মতো ভোষ ভোষ শব্দ করছিল। মৎস্যকন্যা বলে কিছু নেই, কাজেই মৎস্যকন্যার গল্পটি বানানো। যিনি একটি বানানো গল্প করতে পারেন, তিনি আরো বানানো গল্প করতে পারেন। বাকি থাকলো সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী। এই সম্রাট ডুবে থাকতেন মদ, আফিং এর, চরসের নেশায়। নেশাগ্রস্ত একজন মানুষ কি দেখতে কি দেখেছেন কে জানে। প্রাচীন ভারত ছিল জাদুবিদ্যারই দেশ, বেদারা জাদু দেখাতো, সাধু সন্ন্যাসীরা জাদু দেখাতেন, জাদুর দেশ কামরূপ কামাখ্যা নিয়ে গল্পকথা এখনো চালু। সারের অবস্থা কি, একা বসা, মুন্সি গেল কই? গোপাল জ্বর তার প্রবল গন্ধ নিয়ে আরজু ঢুকল। আমি বললাম, মুন্সি এশার নামাজ পড়াতে গিয়েছেন, নামাজ শেষ করে আসবেন। তিনি আমাকে একটা গোলাপ ফুল দিয়ে গেছেন, গোলাপ ফুলে কোনো গন্ধ পাচ্ছি না, তুমি গন্ধ পাও কিনা শুকে দেখো তো। সর্পরাজ নানান ভঙ্গিমায় গোলাপ শুকতে লাগলো। জর্দার কড়া গন্ধ ছাপিয়ে গোলাপের হালকা সৌরভ তার নাকে যাওয়ার কথা না, তবু সে চেষ্টার ত্রুটি করছে না। ইউরোপ আমেরিকার চাষের গোলাপে কোনো গন্ধ থাকে না, দেখতে অপূর্ব সুন্দর কিন্তু গন্ধহীন। সর্পরাজের হাতের গোলাপটা তাই গন্ধহীন। গ্রামের গোলাপ গাছের গোলাপে গন্ধ থাকতেই হবে, গন্ধ নেই কেন? গোলাপ নিয়ে আমি একবার এক জাদু দেখিয়ে জনৈক দর্শকের মাথা নষ্ট করে দেওয়ার জোগাড় করেছিলাম। দর্শক ছিলেন ভারতীয়, কোন এক লিটল ম্যাজিক ম্যাগাজিনের সঙ্গে যুক্ত, নিজেও কবিতা লেখেন, বাংলাদেশে এসেছেন জাতীয় কবিতা উৎসবে কবিতা পাঠ করার জন্য। আমার কিছু উপন্যাস তিনি দেশ পত্রিকায় পূজা সংখ্যায় পড়েছেন। আমার কাছে আসার উদ্দেশ্য সাহিত্য নিয়ে আলোচনা করা, আমার অতি পছন্দের বিষয় সাহিত্য নিয়ে আলোচনা। ওল্ড ফুলস ক্লাব নামের আমাদের যে আড্ডা ক্লাব আছে, সেখানে সাহিত্য নিয়ে আলোচনা সম্পূর্ণ নিষিদ্ধ। দুজন মুখোমুখি বসেছি, আমি যথেষ্টই বিরক্ত, ভদ্রলোকের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না তিনি সহজে উঠবেন। কাঁধের ঝুলি থেকে চুটি এক কবিতার বই বের করে বললেন, দাদা আমার নিজের লেখা কাব্যগ্রন্থ, নাম দিয়েছি শিশির ভেজা বিষের শিশি, নামটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, মনে মনে বললাম ছাগল কোথাকার। কবি বললেন, নামে শুরু হয়েছে শিশি দিয়ে, শেষ হয়েছে শিশি দিয়ে, অদ্ভুত অদ্ভুত। বিষের শিশিতে শিশির মাখে আমি এক ধরনের কোমলতা আরোপ করেছি দাদা। খুব ভালো করেছেন, কঠিন পৃথিবীতে কোমলতার প্রয়োজন আছে। 10 কপি বই নিয়ে এসেছিলাম, কড়াকড়ি করে সবাই নিয়ে গেছে,
এটা লাস্ট কপি বলে আপনাকে দিতে পারছি না, তবে দাদা আমি সবগুলি কবিতা আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। কবি এবং কবিতার হাত থেকে বাঁচার ব্যবস্থা আমি করেই রেখেছিলাম, সেই পথে অগ্রসর হলাম। আমি বললাম, আপনার সব কবিতা আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনব, প্রথমে যে কোনো একটা ফুলের নাম বলুন। আমি বললাম, কবি বললেন, গোলাপ। আপনার কবিতায় বইটির ডান ডান দিকে তাকান তো। ভদ্রলোক চমকে তাকালেন এবং দেখলেন তার কবিতার বইয়ের উপর একটা টকটকে লাল গোলাপ। হতভম্ব কবি বললেন, দাদা কিভাবে করলেন? আবার তাকান। ভদ্রলোক তাকালেন এবং দেখলেন লাল গোলাপ নয়, কালো গোলাপ। দাদা এটা কিভাবে করলেন, হিপনোটিজম নাকি মেসমেরিজম? আমার দিকে তাকিয়ে না থেকে আপনি বরং কবিতার বইয়ের দিকে তাকিয়ে থাকুন। ভদ্রলোক তাকালেন এবং দেখলেন বইয়ে কোনো গোলাপই নেই। তিনি বিড়বিড় করে বললেন, হে ভগবান। আমি বললাম, আমি 5 মিনিটের বেশি কারোর সঙ্গে কথা বলি না, 5 মিনিট হয়ে গেছে, আপনি চলে যান। গোলাপ ফুল কোথায় গেল? লাল এবং কালো গোলাপ দুটি গোলাপই আপনার কাপড়ের ব্যাগে থাকার কথা। ভদ্রলোক ব্যাগ খুলে দুটা গোলাপ পেয়ে গেলেন। আমার দিকে কিছুক্ষণ ভীত চোখে তাকে অতি দ্রুত বিদায় নিলেন। তিনি শেষ কপি শিশির ভেজা বিশেষ শিশি সঙ্গে নিতে ভুলে গেলেন। অতি জটিল এই জাদু কিভাবে দেখানো হলো তা এখন ব্যাখ্যা করি। প্রিয় পাঠক, দীর্ঘদিনের প্র্যাকটিস ছাড়া এই জাদু দেখাতে যাবেন না, ধরা খাবেন এবং অপমানিত হবেন। সেধে বাড়িতে অপমান নিয়ে আসা কোনো কাজের কথা না। যাই হোক, মুন্সির জন্য অপেক্ষা করছি, এশার নামাজ শেষ করতে সময় লাগবে। মুন্সি মানুষ, নামাজ শেষ করে জিকিরে বসবেন, তাতে সমস্যা নেই। আমার হাতে অনেক সময়, রান্না শেষ হতে দেরি হবে। আমার সম্মানে খাসি জবেহ করা হয়েছে, রান্না শেষ হতে সময় লাগারই কথা। ডিজেলের সন্ধানে যে গেছে সে এখনো ফিরেনি, ফিরলেও লঞ্চ রাতে রওনা হবে না। আমি মুন্সির বিষয়ে কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম। গ্রামের মানুষ অতিরঞ্জন পছন্দ করে, তাদের কাছে কাউকে রহস্যময় মনে হলে তার উপর অতিরিক্ত বানানো রহস্যময়তা আরোপ করা হয়। আমাদের মধ্যে রহস্যময়তা নেই বলে আমরা অন্যের উপর রহস্যময়তা আরোপ করতে পছন্দ করি। প্রাইমারি স্কুলের জনক শিক্ষক আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমাকে দেখে তিনি খুব হতাশ হলেন। তিনি শুনেছেন অভিনেতা হুমায়ুন ফরিদি নায়িকা নিয়ে এসেছেন, তার হতাশ হওয়াই কথা। মুন্সি বিষয়ে তার সঙ্গে কথাবার্তা হল, তিনি সব প্রশ্নের জবাব দিলেন কঠিন সিলেটি ভাষায়। এই ভাষা বোঝার সাধ্য আমার নেই। ইন্টারপ্রেটার হিসেবে সরপরাজ সাহায্য করল কথোপকথন। মুন্সি সাহেব লোক কেমন? মানুষের ভালো মন্দ বোঝা কঠিন। যে ভালো তার মধ্যে থাকে মন্দ, যে মন্দ তার মধ্যে থাকে কিছু ভালো। মুন্সির ম্যাজিক দেখেছেন? এক দুইবার দেখছি, তবে দেখা ঠিক না। কুফরি কালামের সাহায্যে সব করা হয়। কুফরি কালাম যে ব্যবহার করে সে কবিরা গুনাহ করে, যে দেখে সেও কবিরা গুনাহ করে। যে কবিরা গুনাহ করছে তাকে মসজিদের ইমাম করে রেখেছেন কেন? অত্যন্ত জ্ঞানীর মতো একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। স্থানীয় চেয়ারম্যান সাহেব, নাম আব্দুল খালেক, হজ করেছেন 2 বার। উনি মুন্সিকে অত্যাধিক পছন্দ করেন বিধায় কিছু বলার উপায় নেই। অতিরিক্ত পছন্দ করেন কেন? আছে ঘটনা। আপনি বিদেশি মানুষ, আপনার কাছে সব প্রকাশ করা ঠিক না। লোকমুখে রটনা খালেক সাহেবের স্ত্রীর সঙ্গে মুন্সির লটর পটর। মুন্সি কি বিবাহ করেছেন? আমার জানা মতে না, তবে অনেকেই বলে এক পরীর সঙ্গে তার বিবাহ হয়েছে। ডানা আছে এরকম পরী, জিনদের মধ্যে যারা নারী তাদেরকে পরি বলে, সেই স্ত্রী জাতীয় একটা জিন বিবাহ করেছে। তার স্ত্রী মাঝে মধ্যে আসে, কিছুদিন থেকে চলে যায়। কেউ কি তাকে দেখেছে? কয়েকজন দেখেছে। জিনের আনাগোনার কারণে আমাদের অঞ্চলে কোনো পাখি নেই। গাছগাছালি থাকলে পাখি থাকবে, এটা জগতের নিয়ম। আমাদের অঞ্চলে কোনো পাখি নেই। আমি কিন্তু সন্ধ্যাবেলায় প্রচুর পাখির ডাক শুনেছি। দু একটা পাখি ভুলক্রমে চলে আসে, যখন ঘটনা বুঝতে পারে তখন পালায় যায়। পাখিরা জিনদের ভয় পায়? জি, পাখির হার হইল জিনের খাদ্য। ভাই, আপনার সঙ্গে কথা বলে অত্যন্ত আরাম পেয়েছি। এখন বাড়িতে যান, বিশ্রাম করুন। স্কুল শিক্ষক আহত চোখে আমার দিকে তাকিয়ে দেখে বললেন, বাড়িতে চলে যাব কেন? আরজু সাহেব আপনার সঙ্গে রাতের খানা খাওয়ার জন্য আমাকে দাওয়াত করেছেন।
ও আচ্ছা, তাহলে তো অবশ্যই থাকবেন। সর্পরাজ বলল, স্যার চাঁদ উঠেছে, বাইরে বড় সুন্দর, আপনি কি ডেকে বসে চাঁদের আলোর সৌন্দর্য দেখবেন? না, তুমি মাস্টার সাহেবকে নিয়ে যাও, রাতে খেতে যখন দেরি হবে উনাকে না চা নাস্তা খাও। সর্পরাজ বিদায় নেওয়ার পরপর নুহাস পল্লীর ম্যানেজার উপস্থিত হল। তার পরনে পায়জামা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সুরমা, হাতে তসবি। আমি বললাম, তোমার সমস্যা কি? মিলাদ হবে স্যার, মিলাদের পর শোকরানা নামাজ, তারপর দোয়া, হাজি একরামতুল্লাহ সাহেব এসেছেন, দোয়া উনি পড়াবেন। হাজি একরামতুল্লাহ সাহেবটা কে? বিশিষ্ট আলেম, ম্যাজিক মুন্সি যেখানে যায় উনি সেখানে যান না, আপনার কথা শুনে এসেছেন। শুনে খুশি হলাম, সবকিছু যেন ঠিকঠাক হয় সেটা দেখো। আমার প্রচন্ড মাথা যন্ত্রণা, আমি শুয়ে থাকবো। কেবিনে আপনি এখন একা, মোমবাতি এবং হারিকেন চলছে না, কেবিনের খোলা জানালা দিয়ে চাঁদের আলো আসছে। হ্যাঁ সেটা আমি দেখতে পাচ্ছি, তুমি এখন যাও। আমি আত্মসহায় মুন্সির কথা ভাবছি, আমরা রহস্যময়তা পছন্দ করি কিন্তু অতিরিক্ত রহস্যময়তা পছন্দ করি না। আমরা ধরেই নিই অতিরিক্ত রহস্যময় মানুষ কৃষ্ণ শক্তির সাহায্য নেয়, এই শক্তি শুদ্ধ শক্তি না বলেই নিষিদ্ধ। আমেরিকার ডাইনিরা এখন লিগাল রাইটস পাচ্ছে, তাদের বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমেরিকার যে কেউ এখন ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতে পারেন। পাঠকদের কৌতূহল মেটানোর জন্য ডাইনিদের একটা মন্ত্র লিখে দিচ্ছি, অন্ধকার ঘরে মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পাঠ করতে হয়, নিজের আধ্যাত্মিক শক্তিকে পাঠিয়ে দিতে হয় মোমবাতির শিখায়। মন্ত্র পাঠের নিয়ম, ঘরে দরজা জানালা বন্ধ থাকবে, ঘরের ভেতর সম্পূর্ণ নগ্ন অবস্থায় আসন করে বসতে হবে, একটা সাদা মুরগির মাথা টেনে ছিঁড়ে ফেলতে হবে, মুরগির গা থেকে যে রক্ত বের হবে তা কপালে মাখতে হবে, খানিকটা জিভে ছোঁয়াতে হবে, মন্ত্র ক্রমাগত পাঠ করে যেতে হবে, একসময় মন্ত্র পাঠ করতে করতে মূত্রত্যাগ করতে হবে, ছেলেদের বেলায় হাঁটতে হাঁটতে মোমবাতির চারপাশে চক্রের মতো। পুরো বিষয়টা যথেষ্ট নোংরামি আছে না? নোংরামির এখানেই শেষ না, দল বেঁধে যখন কৃষ্ণ শক্তির আরাধনা করা হয় তখন আরাধনা শেষ হয় নির্বিচার যৌনাচারে। অনেকেই লোভে ও ডাইনি দলে নাম লেখান। কিন্তু মন্ত্র, লাউড ইজ দ্য মেসেজ অফ দ্য রেভেন্স ক্রাই, সেন্ড আউট দিস ম্যাজিক, সেন্ড ইট হাই, মেক ইট ওয়ার্ক, মেড ইট লাস্ট, টেল দ্য গোরেস অফ দিস স্পেল আই হ্যাভ কাস্ট, হ্যাভ ইট হ্যাপেন্স উইদাউট কমপ্লিসিটিলি, দিস ইজ মাই উইল, সো মোট ইট বি। ডাইনি বিদ্যায় একজন ঈশ্বর থাকেন, তিনি অন্ধকারের ঈশ্বর, তার একজন স্ত্রীও থাকেন, তিনিও অন্ধকারের। ডাইনিরা যে ধর্ম পালন করে তার নাম উইকা, রমণী এবং পুরুষ এক্ষেত্রে দুজন থেকেই ডাইনি বলা হয়। এই উইকা শব্দের অর্থ উইজার্ড বা জাদুকর। পশ্চিমা সভ্য দেশগুলি যখন ডাইনি হত্যা চালাচ্ছে তখন ভারতবর্ষের অবস্থা কি? আমরাও পিছিয়ে ছিলাম না, আমরা সতীদাহ নাম করে নিরপরাধ মেয়েগুলিকে স্বামীর জ্বলন্ত চিতায় তুলে দিচ্ছিলাম। তবে ডাইনি বলে কিছু আমাদের দেশে ছিল না, কালো মন্ত্রের চর্চা ছিল, বান মারা ছিল, যারা এইসব করতেন তাদেরকে নিয়ে আমাদের সামান্য কৌতূহল ছিল, এর বেশি কিছুই না। এখন কৌতূহলও নেই। পুরাতন ঢাকায় আমি একটা টিনের ঘরে সাইনবোর্ড দেখেছিলাম, সাইনবোর্ডে লেখা, জাদুটোনা করা হয়, বান মারা এবং বান কাটান দেওয়ার ব্যবস্থা আছে, প্রেমিক প্রেমিকার মিলনের সপ্তধাতু তাবিজ আছে, হারানো বস্তু গুপ্তধন গ্যারান্টি সহকারে অনুসন্ধান করি। এত ক্ষমতার অধিকারীকে দেখলাম লুঙ্গি পরে খালি গায়ে বারান্দায় একটা কাঠের চেয়ারে বিমর্ষ ভঙ্গিতে বসা। আমি বললাম, এত সব কিভাবে করেন? তিনি বিরক্ত ভঙ্গিতে বললেন, সোলায়মানি জাদুর মাধ্যমে করি, আপনার কি লাগবে বলেন, বাজে কথা সময় আমার নাই। এই ভদ্রলোককে দেখি আমার মাথায় একটা গল্প তৈরি হয়, গল্পটি লিখেও ফেলি। গল্পের নাম গুণিন। ডাইনি বিষয়ে আমার কখনো উৎসাহী ছিলাম না বলে আমাদের সাহিত্যে ডাইনি নিয়ে কোনো গল্প নেই। ভুল বললাম, একটা গল্প আছে, লিখছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার লেখা ডাইনি বিশ্ব সাহিত্যে স্থান পাওয়ার মতো লেখা। আগ্রহী পাঠকদের লেখাটি পড়তে অনুরোধ করছি। ঈদ সংখ্যা কালের কণ্ঠ ম্যাজিক মুন্সি ছাপা হওয়ার পর অনেকে আমাকে জানান, ভারতবর্ষে অতীতে ডাইনি হত্যা হয়েছে এবং এখনও নাকি হচ্ছে,
এই বিষয়ে আমার তেমন কোনো তথ্য নেই, তাই এই বিষয়ে বলতে চাচ্ছি না। এশার নামাজ শেষ করে মুন্সি এসেছেন। তার গায়ের চা পাতা গন্ধ আতরের সুঘ্রাণ আগের চেয়েও বেশি। মনে হয় নামাজের সময় নতুন করে আতর মাখা হয়েছে। আমি বললাম, আরেকটা ম্যাজিক দেখান। কঠিন ম্যাজিক দেখাবো স্যার? অবশ্যই কঠিন ম্যাজিক দেখাবেন। কেবিনের জানালা বন্ধ করে দিই, বন্ধ ঘর ছাড়া ম্যাজিকটা দেখানো যায় না। হ্যাঁ, জানালা বন্ধ করে দিন। মুন্সি জানালা বন্ধ করলেন। আমাকে বললেন দুহাতে দুটো মোমবাতি ধরে পাশাপাশি রাখতে। মোমবাতি দুটির দূরত্ব যেন হয় 6 ইঞ্চির বেশি না হয়, আমি তাই করলাম। প্রায় সঙ্গে সঙ্গেই 10 করে বা হাতের মোমবাতি আপনা আপনি জ্বলে উঠল। পরের ঘটনা অদ্ভুত, বা হাতের মোমবাতি নিভে ডান হাতেরটা জ্বলে উঠল। ঘটনা অতি দ্রুত ঘটতে লাগলো, মনে হচ্ছে আলো লাফালাফি করছে। আমি মুগ্ধ হয়ে আলোর নাচানাচি দেখছি। এই আলো ঠিক মোমবাতির আলো না, হালকা নীলাভ দ্যুতি। আধুনিক ম্যাজিশিয়ানরা আলোর নাচানাচি দেখাতে পারেন। আলো নাচানাচি করবে, এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হবে। এই আলোর নাচানাচি ম্যাজিকের কৌশল জটিল না, বুড়ো আঙুলের উপর নকল আঙুল পড়তে হয়, বাইরে থেকে তা বোঝা যায় না। হাতে নকল আঙুল পরা আছে, ম্যাজিকের ভাষায় নকল আঙুলকে বলে থাম্প টিপ, আ প্লাস্টিক ফ্লেশ কালার্ড চিমিক দ্যাট ফিটস ওভার দ্য ম্যাজিশিয়ান্স থাম্প ফর দ্য পারপোজ অফ কনসিলিং ভেরি স্মল অবজেক্টস লিকুইডস অ্যান্ড সো অন। থাম্প স্টিপে ব্যাটারি চালিত বাল্ব থাকে, ব্যাটারিতে চাপ দিলেই আলো চলে ওঠে। হাত নাড়লেই মনে হয় আলো নাড়াচাড়া করছে, নিভে যাচ্ছে কিংবা আবার চলছে।